তারা ইঞ্জিন যখন রেডি করে ফেলে তখন ইঞ্জিন টেস্টিং এর কারণে তখন একমক করে মোবিল ঢেলে দেয়। এই মোবিলটা হচ্ছে সেই মোবিলটা, একা তো বড় বাইক, দ্বিতীয়ত হচ্ছে কিট লাগায় আর হাতির বাচ্চা বানাইছেন, তো তৃতীয়ত হচ্ছে বাইকটার মধ্যে অনেক লাইট আছে, লাইটগুলো অনেক পাওয়ারফুল। সো সেই হিসাবে এই বাইকের মধ্যে যে ব্যাটারিটা দিছে সেটা একদমই বলতে গেলে বাজে অ্যান্ড লো কোয়ালিটি স্টক যে ব্যাটারিটা দেয়। এই চারটা জিনিস আপনারা চেঞ্জ করে ফেলেন, ইনশাল্লাহ আপনার বাইকের আর কোনো প্যারাই দিবে না। আমার হিসাবে বাইক কেনার পর বাইকটাকে একবারে বলতে গেলে যা যা আছে সব কিছুই চেঞ্জ করা উচিত, কারণ একটা বাইকের মধ্যে এত পরিমাণ ইস্যু থাকে নতুন অবস্থায় কেনার পরে যেটা বলার মতো না। অ্যান্ড আমি সুজুকি চালাইলেও এই বাইকেরও অনেক ইস্যু আছে। সো আজকের একটু ভিডিওটা কথা বলবো হচ্ছে নতুন বাইক কেনার পর আপনাদের যেটা করণীয় সেই বিষয় নিয়ে। সো চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে নেই, হ্যাঁ এভরিওয়ান, দিস ইজ স্যাম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অরোরা মোটো ভ্লগ। সো আমি চালাই হচ্ছে সুজুকি জিক্সার এসএফ 2022। সো এখন বিষয় হচ্ছে আমি এই বাইকটা কেনার পরে কী কী ফ্যাকরা মানে প্রভাবিত হয়েছে, কোন বিষয়টা বেশি ফ্যাকরার মতো আমার লাগছে বা হয়েছে সেটা নিয়ে একটু বলবো। যেমন এই বাইকটা হচ্ছে একটা হাতির বাচ্চা, এত বড় একটা বাইক, ইঞ্জিনও ফাটাফাটি ভালোই, অ্যান্ড এত বড় বাইকের মধ্যে কিট কুট লাগায় তো আরও ভোটারি সাইজে বানাইছে। যাই হোক, একে তো বড় বাইক, দ্বিতীয়ত হচ্ছে কিট লাগায় আরও হাতির বাচ্চা বানাইছেন, তো তৃতীয়ত হচ্ছে বাইকটার মধ্যে অনেক লাইট আছে, লাইটগুলো অনেক পাওয়ারফুল। সো সেই হিসাবে এই বাইকের মধ্যে যে ব্যাটারিটা দিছে সেটা একদমই বলতে গেলে বাজে অ্যান্ড লো কোয়ালিটি স্টক যে ব্যাটারিটা দেয় সেই ব্যাটারিটা একদমই টোটালি মনে করেন যে ওয়েস্ট অফ ব্যাটারি। যেটাই হোক, তো ওই ব্যাটারিটার অ্যাম্পিয়ার হচ্ছে 3 amp, যেটা হচ্ছে এই বাইকের জন্য টোটালি হাস্যকর একটা বিষয়, কারণ আমার এই বাইকের মধ্যে সর্বপ্রথম যেটা নষ্ট হয়েছে সেটা হচ্ছে ওই ব্যাটারিটা। সো আমি বলবো যারা এই বাইক কিনবেন বা যে কোনো বাইক কিনবেন, অনেকে দেখা গেলো যে সেলফে সমস্যা হয়ে যায়, তাদের জন্য কিন্তু এই ব্যাটারিটাই দায়ী হয়ে দাঁড়ায়, কারণ ব্যাটারিটা আপনি যে কোনো জায়গায় আবার খুলতে পারবেন না। ধরলাম প্রিমিয়াম সেগমেন্ট R15 GPX ডেমন বা এনিথিং, ঠিক আছে। সো যে কোনো একটা বাইক কিনলেন সেই বাইকে যেই প্রথম ইস্যুগুলো থাকে সেই ইস্যুগুলো হচ্ছে, নাম্বার ওয়ান, ব্যাটারি স্টক যেগুলো দেয় সেগুলো মনে করেন যে সেরকম হাই কোয়ালিটি দেয় না, যেগুলো হচ্ছে লো কোয়ালিটি হয়ে থাকে। অ্যান্ড লো কোয়ালিটি ব্যাটারি কীরকম মানে কী ধরনের সার্ভিস দিতে পারে সেটা আপনারা ভালোই জানেন। তো লো কোয়ালিটি ব্যাটারি থেকে বাঁচার জন্য সর্বপ্রথম আপনার ব্যাটারিটা চেক করান, ব্যাটারিটা যত অ্যাম্পিয়ারে তার ডাবল অ্যাম্পিয়ার নিয়ে নেন। যেমন আমার এই বাইকের মধ্যে 3 amp ব্যাটারি দিয়েছিল, যেটা আমি চেঞ্জ করে এখন 5.5 করেছি। অ্যান্ড অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই কী ব্যাটারি ইউজ করেন, আমি এক্সেলের ব্যাটারি ইউজ করি, যেটা হচ্ছে 8 মাসের একটা ওয়ারেন্টি আছে, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, আমার ব্যাটারি কিছু হইলে বা ডিস্টার্বেন্স ফিল করলে আমি এটা চেঞ্জ পেয়ে যাবো, সমস্যা নেই। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে এই ব্যাটারিটার কারণে কিন্ততো সেলফে অনেক সময় সমস্যা করবে, অ্যান্ড এই ব্যাটারিটার জন্য অনেক প্যারাও খাবেন অনেক জায়গায় ট্যুরে গেলে, দেখা গেলো সেলফি নেবে না, অ্যান্ড সেলফটাই হচ্ছে মেইন একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। সেকেন্ডত বিষয় হচ্ছে অনেক সময় দেখবেন যে বাইকের ক্লাসগুলো হার্ড হয়ে গেছে বা থ্রটলটা ঠিকভাবে রেসপন্স করতেছে না, এগুলো রিজন হচ্ছে যে কোনো জায়গায় একটা বাইক যখন চলে আসে তখন বাইকটা কিন্তু বাহির থেকে স্টক হয়ে বানায় নিয়ে আসে, অথবা দেখা গেলো যে এইখানে তার অ্যাসেম্বল করলো তারপরেও কিন্তু আপনার ওই যে অ্যাসেসরিজগুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু অনেকদিন আগ থেকে বের হয়ে থাকে, তা ওগুলোর মধ্যে অনেক সময় দেখা গেলো জং লেগে থাকে বা মরিচা লেগে থাকে, যার কারণে কিন্তু একটা ফ্যাকড়া হয়ে যায়। তো আমার হিসাবে ক্লাস কেবল অ্যান্ড থ্রোটল কেবলটা চেঞ্জ করে ফেলা উচিত, কারণ এই দুইটা জিনিস যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে যদি স্টকার হয়ে থাকে, এই দুইটা জিনিসে প্রচুর সমস্যা। দেন আরেকটা বিষয় হচ্ছে এই বাইকগুলো যখন আমরা নেই তখন কিন্তু আমাদেরকে বলা হয় যে 300 কিলোমিটার বা 200 কিলোমিটার পর ভাই মোবিলটা ড্রেন করে নিন। আসলে ভাই আমার হিসাবে মোবিলটা প্রথমেই ড্রেন করে নেওয়া উচিত, বাইকটা বের করার পর যেরকম আমরা তেল ভরাই সেরকম মোবিলটাও ড্রেন করে ফেলা উচিত, কারণ এই মোবিলগুলো তারা দেয় হচ্ছে মানে মানে কী বলবো, লো কোয়ালিটি একগুলো ড্রামে মোবিল পাওয়া যায়, অনেক মানে লো কোয়ালিটি বলা যায়। সেই ড্রামের মোবিলগুলো যারা ব্যারেলে ব্যারেলে মোবিল নিয়ে আসে তারা ইঞ্জিন যখন রেডি করে ফেলে তখন ইঞ্জিন টেস্টিং এর কারণে তখন একমক করে মোবিল ঢেলে দেয়। এই মোবিলটা হচ্ছে সেই মোবিলটা, কারণ আমি ম্যানুফ্যাকচারিং দেখেছিলাম অনেকগুলো ভিডিও, সেগুলোর মধ্যে কাজটা করে, আমি ভিডিও ক্লিপ পাইলে দিয়ে দিব, সমস্যা নেই। এই যে মোবিলটা না চেঞ্জ করলে দেখা গেলো যে তারা কী ধরনের মোবিল ঢেলে রাখছে না কী করে রাখছে আল্লাহ জানে, সেই জন্য তারা বলে যে ভাই 200 কিলোমিটার চলার পরে মোবিলটা চেঞ্জ করে ফেলিয়েন। তা আমার হিসাবে আপনারা মোবিলটা চেঞ্জ করে ফেলেন হচ্ছে কেনার পরপরই, অ্যান্ড কেনার পরপরই চেঞ্জ করার কারণে আপনার জিনিসটা সুবিধা হবে কি, ওই ওয়েস্টেজ মোবিলটা আপনার বাইকে থাকলো না, অ্যান্ড নতুনভাবে মোবিলটা পরাতে আপনার বাইকের স্মুথনেসটা ভালো থাকবে। সো আমার হিসাবে এই চারটা জিনিস আপনারা নতুন বাইক কেনার পরপরই চেঞ্জ করে ফেলা উচিত, অ্যান্ড আমিও চেঞ্জ করে ফেলছি। সো এই জিনিসগুলো একটু আপনারা খেয়াল করে নেবেন যখন নতুন বাইক কিনবেন, এই চারটা জিনিস চেঞ্জ করে নেবেন। ফার্স্ট অফ অল ব্যাটারি, সেকেন্ড ক্লাচ কেবল, থার্ড থ্রোটল কেবল, ফোর্থ মোবিল, এই চারটা জিনিস আপনারা চেঞ্জ করে ফেলেন, ইনশাল্লাহ আপনার বাইকের আর কোনো প্যারাই দিবে না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে, অ্যান্ড যারা যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমার এই চ্যানেলের মধ্যে অনেক ইনফরমেটিভ ব্লগ এসে থাকে, অ্যান্ড আমি অলরেডি অনেক ইনফরমেশন রিলেটেড ব্লগ আমি অলরেডি আপলোড করে দিয়েছি।
সো আপনারা চাইলে চ্যানেলটাকে ঘুরে এসে দেখতে পারেন যারা যারা আমার চ্যানেলের পুরাতন যারা আগে থেকে আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আমাকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য এন্ড অসংখ্য ধন্যবাদ আমাকে এই পর্যন্ত সাপোর্ট করার জন্য সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম